বন্ধুরা কেমন আছো? আমি এখন চলে এলাম ঘটকপুকুরের কাছাকাছি আমাদের ফ্রেন্ডদের সাথে। আর এখানে তো খুব ভালো সাজিয়েছে, ডেকোরেশন খুব ভালো। আর অবভিয়াসলি এখানে আজকে চা খাবো। কেমন কি চা, কেমন কি পরিবেশ তোমাদের জানাবো। আর কোনোদিন আমি হচ্ছে গিয়ে ব্লগ চ্যানেলে অনেকদিন হয়ে গেল ভিডিও ছাড়িনি, প্রথমবার অনেকদিন পর আবার ছাড়ো। তবে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ইয়েস, স্পেশাল চা দেখতে পাচ্ছ, সেই আগেকার দিনের মাটির তৈরিতে খুবই ভালো ঘটকপুকুরে একদম ভালো হয়, তাই তো? খুবই দারুণ চা খেয়ে দেখবো। আমরা জীবনতলা থেকে চলে এসেছি মানে চাটা খাওয়ার জন্য। আর এখানে রূপ ভাই রয়েছে। রূপ ভাই, হ্যালো, সব কেমন আছো? বিষয় হলো ক্যামেরার সামনে তো খারাপ হলে ভালো বলতে হয়, তবে আমি খেয়ে আপনাদের রিভিউটা দেবো। গরম চা তো একটু ঢেলে দেবো দি। শীতের চা খেতে খুব মজা, দেখতে পাচ্ছ চা দিয়ে একদম ধমা উঠছে। শুধু আমরা খাওয়া দাওয়া নিয়ে পড়েছি, প্রথম আজকে চা খেলাম, তারপরে আবার আমরা অন্য কিছু খাবো, ঘুগনি খাবো। আজকে সারাদিনটা শুধু খাই খাই করে বেরিয়েছি, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, একদম শুধু পল্লীপুর খাই খাই। বলো ভাই, আমার ভাই সাহেব ঘুগনি খেতে এসছে, একদম বাঙালি ব্রিগেড ঘুগনি, সেই লেভেলে সাবস্ক্রাইব করে দেবে একবারে ঘটকপুকুর জীবনতলা রোডে যাওয়ার দিকে ঘুগনির দোকান। ডাক্তারবাবু ঘুগনি খেয়ে নিয়েছে, খুব খেয়ে বলে দিয়ে আবার একটা খাবো, অপেক্ষা করছে। আর এখানে আমরা তিন বন্ধু মানে চা খেতে গেছি, মানে তারপরে ঘুগনি খেলাম, তারপরে কি মনে হলো হঠাৎ বলি আমার ভাই কোন জায়গায় স্পেশাল কি কি জিনিস রয়েছে সেটা আমরা খুঁজতে নিতে চলে এলাম একটা কেক শপে। একদম কেক শপ। আর এই কেকটার দোকানটার নাম হলো কি আছে, তাসলিন বেটি, ঘটকপুকুর। একদম আমাদের রূপ ভাই রয়েছে। রূপ ভাই কেমন লাগছে? কেমন লাগছে? খুব অসাধারণ, সেই ভাঙর ভাইরাল জায়গা, সেই মানে ভাঙর, বুঝতে পারছো? সেই চলো ভিতরে গিয়ে দেখি, বাকিটা বুঝে নাও ভিতরে। সত্যি এনারা ঢুকে গিয়েছে, একটু একটু খোলো খোলো। না না, আমার হচ্ছে না, তোমার সমস্ত প্রাইস না লেখা আছে, প্রতিটা প্রাইস নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। চলো আমরা, মানে সবকিছু তো আছে এখানে। আপনি কোথায় থেকে এসেছেন? মানে এখানে একদম সেই জীবনতলা থেকে, ক্যানিং জীবনতলা। আচ্ছা, ওখান থেকে কিন্তু এই ভাঙর বাজারে এলাম, এসে দেখছি খুব ভালো একটা কেক এর দোকান দেখেছি, যাই হোক এখনো টেস্ট করিনি, তবে দেখি খেয়ে কেমন লাগে। এই তো যেটা আছে একদম দেখতে পাচ্ছ, মানে একদম 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 সত্যি মানে অসাধারণ লাগছে। মানে আমাদের কলকাতা ফুটবল মানে আশঙ্গীর ভাই, সত্যি মানে ওনাকে আনতে পেরে আমরা খুব খুশি হয়েছি। মানে ভাঙড়ে কেমন লাগছে বলো? অরেঞ্জ মানে ফ্লেভার টেস্ট করে আমরা জানি না, আমরা আজকে টেস্ট করব, তাই তো? টেস্ট করো, টেস্ট করে রিভিউ দাও, দেখি কেমন। টেস্ট করো, বলবেন একদম
সেই স্বাদ। ভেরি গুড, সত্যি। মানে আরেকটু খেয়ে দেখে, ভেরি গুড বাবা। ওটা খাও, খাও, খেতে পারো, অসুবিধা নেই, কোনো চাপ নেই এখানে তো। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। ওকে ওকে, ঠিক আছে। লাস্ট ফুচকা মানে দারুণ ফুচকা, দাদার ফুচকা দারুণ হয়েছে। দারুণ ফুচকা। দাদার দেখুন, দাদার নাম কি আছে? তোমার নাম কি বলো? চাঁদপুর আলী মোল্লা। আচ্ছা কোথায় এটা দাদার দোকানটা? হ্যাঁ দোকানটা কোথায়? খুব ভালো ফুচকা বানিয়েছে, ভালো লাগলো।